আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে। আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেল লাটে। খুকু গেল চাকরি করতে, ফিরল না আর রাতে। চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসীর মুখ, চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসীর মুখ। পালিয়ে আসা হলো না খুকুর, আঁচড়ে খেলো বুক। কি তোমরা কি ভাবছো, হঠাৎ করে কবিতা দিয়ে কেন শুরু করছি? আজকে স্বাধীনতা দিবস, ঠিক শুনেছ, কিন্তু সত্যিকারে বলতো, আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? হ্যাঁ, আমাদের দেশ অনেকদিন আগেই স্বাধীন হয়েছে, ঠিক কথা, কিন্তু আমরা মেয়েরা কতটা সেফ? ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করছিলেন ওই চারজন। যেই ঘটনা নিয়ে এখন পুরো পশ্চিমবঙ্গ বাদ দাও, বাইরের দেশেরাও তোলপাড় হয়ে গেছে, সেখানে আজকে আমি এতদিন পর এই কথাটা কেন বলছি? আমার বলে কি হবে, কিছু হবে কি, কোনো রকম পরিবর্তন আসবে কি? আসবে না, এটারও কোনো বিচার হবে না। কোনো দিন হয়ও নি আর হবেও না, আর কোনো দিন পরিবর্তন আসবেও না। আমার জীবনে দেখা কিন্তু এটা প্রথম ঘটনা নয়, এরকম শয়ে শয়ে ঘটনা ঘটছে, আর এইভাবেই কিন্তু এই জানোয়ারগুলো ছাড়া পেয়ে যাচ্ছে। রাস্তাঘাটে জানোয়াররা বুক ফুলিয়ে ঘুরছে, আর মানুষরা রাতের বেলায় ঘরে বসে রয়েছে। রাতে কেন, দিনের বেলাও ঘরে বসে রয়েছে। আমরা মাটির মূর্তিকে পুজো করি প্রতিমা হিসাবে, কিন্তু আসলেই যারা মেয়েদেরকে রক্ষা করার দরকার, এভাবে বাংলার বুক থেকে কত মেয়ে হারিয়ে যাচ্ছে। আদৌ কি রক্ষা করছি আমরা মেয়েদেরকে, না এইভাবেই আস্তে আস্তে নরপিশাচরা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে প্রত্যেকটা মেয়েকে? তোমরা কি নরপিশাচ দেখেছো? দেখোনি তাই তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো কষ্ট হচ্ছে ভিতরে, যে হসপিটালে বসে থাকতে পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড, আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা, যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা MBBS ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়, সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর ইয়ের আমাদের কী বলে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়, ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন, আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিলো, এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি, প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল, মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে, প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই, ছেলে মেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করে
আছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতেই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে, ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন, সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না, সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটির প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে, এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কোলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে, মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে। সঞ্জয়কে, সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এই এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটির জন্য। সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে পদে পদে আঙুল তোলা হয়, মেয়েরা কেন ছোট পোশাক পরবে, মেয়েরা কেন এত রাতে বাইরে বেরোবে, রাতে কেন, দিনেই বা কেন বেরোবে। আচ্ছা, মেয়েদেরকে কখনো শুনেছো বা তোমরা কি কোনোদিন শুনেছো যে মেয়েরা কোনো হিংস্র প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে বা কোনো পুরুষ মানুষকে ছিঁড়ে খেয়েছে বা কখনো দাঁতে কামড়ে মাংস তুলে নিয়েছে বা ধর্ষণ করেছে, শুনেছো কি? শুনোনি? এগুলো কারা করে যারা মানুষ নয়? আসলে এখানে রাজনৈতিক মানবিকতা এগুলো আসছে না, এখানে লড়াইটা হচ্ছে মানুষের সাথে জানোয়ারদের। আমার তাদের কিন্তু জেলখানায় থাকা দরকার, মানুষদের ঘুরে বেড়ানোর অধিকার আছে, জানোয়ারদের না। এতদিনে অনেক রকম তথ্য বাইরে আসছে, অনেক রকম জানতে পারছি, কিন্তু এতদিন কেন জানতে পারিনি সেই হসপিটালের ব্যাপারে? আজকে না হয় অনেক রকম তথ্য বেরিয়ে আসছে ওই হসপিটালের ব্যাপারে, যে সে তার হসপিটালের পিছু পিছু নাকি পেছনে অনেক দিকভাবেই খারাপ কাজ চলতো, এতদিন কেন বেরিয়ে আসেনি? আসলে তোমাদেরকে একটা রেকর্ডিং আমি শোনাবো, যে রেকর্ডিংয়ে একজন ওখানকারই ডাক্তার এটা স্বীকার করেছে। সেই স্বীকারোক্তিটা যদি অনেক আগে পড়তো তাহলে হয়তো আজকে আমাদের এইভাবে একটা মেয়েকে হারাতে হতো না, আর শত শত মেয়েদেরকে হারিয়ে যেতে হচ্ছে এভাবে। কত মেয়ে বলতে গেলে হারিয়ে যাবে আমাদের মেয়ে, মানে মায়ের বুক থেকে বাবার বুক থেকে। সত্যি কি আমরা সেফ? সত্যি কি আমরা স্বাধীন পেয়েছি আজকের দিনে? দাঁড়িয়েও বলো তো, আমি সত্যি বলছি, আজকে আমি আবারও দ্বিতীয়বার মা হতে যাচ্ছি, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার মেয়ের শখ থাকলেও আমি বলবো যেন আমার গর্ভে কোনো মেয়ে সন্তান না আসে বা আমি যেন কোনো কন্যা সন্তান জন্ম না দিই। তার কারণ একটাই, কারণ আমি জানি আজ যদি আমি কোনো কন্যা সন্তান জন্ম দিই বা তাকে যদি লালন পালন করে বড় করি, কোনো নরপিশাচই তাকে ছিঁড়ে খাবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি আমি খুব অন্যায় করেছি মেয়ে হয়ে জন্ম নিয়ে। সত্যি আমাদের মেয়েদের সত্যি জন্ম নেওয়া উচিত হয়নি মেয়ে হয়ে, বিশেষ করে এরকম একটা দেশে
যে দেশে মেয়েদেরকে কোনো রকম সম্মান করা হয় না, জীবিত মেয়েদেরকে সম্মান করা হয় না। হ্যাঁ, মরার পর অনেকেই সম্মান দেয়, সম্মান করে, এটা হয়ে আসছে, হয়ে যাবে। মানুষ কতটা হিংস্র হলে, সরি, জানোয়ার, পশু জানোয়ার, এদেরকে মানুষ বলা যায়ই না, কতটা হিংস্র হলে এইভাবে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করে, হত্যা করে এইভাবে। জানি হয়তো এটারও বিচার হবে না, যে চলে গেল সে চলে গেল মা বাবার কুল খালি করে। তবু আজকে একটা কথা বলছি, সবাই মিলে একটু এবার জেগে ওঠো না, প্রদীপটা নিভে যাওয়ার আগে আরেকবার জ্বলে ওঠো। শুধু একটুখানি চাইবো যে যে চলে গেল শুধু তার জন্য না, এখনও পর্যন্ত যে সব মেয়েরা আছে, যে সব মেয়েদের এখনও বাঁচার অনেক দিন ইচ্ছা আছে বা স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, তাদের জন্য জ্বলে ওঠো। কারণ এইভাবে নির্ভয়া, মমিতা কত চলে যাচ্ছে, শয়ে শয়ে মেয়েরা চলে যাচ্ছে, এবার নিভে যাওয়ার আগে একটু জেগে ওঠো। জানি বিচার হবে না, তবু আবেদন জানালাম, এটার বিচার আমরা চাই। একবার এই জানোয়ারগুলোর শাস্তি পাওয়া দরকার। এই নারী নির্যাতনের খেলা তো বহুদিন ধরে চলছে, বহু যুগ ধরে চলে আসছে, তবে যাই না কবে থেকে এই শান্তির প্রতীক মানে মোমবাতি নিয়ে বেরোনোর মিছিল শুরু হলো। আমি তো জানতাম নারী নির্যাতন মানে কুরুক্ষেত্র আর রামায়ণ, এইটুকুই আমার জানা ছিল। লক্ষ্মী হয়ে থাকলে হবে না, কালী হয়ে থাকাই উচিত মেয়েদেরকে। শত শত মেয়ের দিকে আঙুল তোলা হয় এখনও পর্যন্ত সমাজে। কেন সে রাতের বেলায় একা ঘুরে বেড়াচ্ছিল, কেন সে রাতের বেলায় একা জায়গায় শুয়েছিল, বা রেপ হওয়ার পর এই কথাটা শুনতে হয়, তার একটুখানি নিজেকে সতর্ক থাকা উচিত ছিল। আচ্ছা, মেয়েটা কি জানতো নাকি যে তার সাথে এরকম কিছু একটা হতে যাবে? সব দায় কি মেয়েদেরই হয়? আমি একবারও বলছি না শুধু একটা মেয়ে বা ছেলে, এখানে আবারও বলছি লড়াইটা হচ্ছে মানুষ আর পশুর মধ্যে।